অর্কেস্ট্রা অর্কেস্ট্রা একবার ওঠ বাবা। কেন, আবার কি হলো? এই তো ওষুধপত্র সব খাইয়ে শোয়ালাম তোমাকে। না না, ওষুধ খাওয়ার কথা বলছি নাকি, ওষুধ আমার চক্ষের বিষ। তা ওষুধ না খেলেই চলবে? রোগ তো আর কম বাধাওনি। ওসব ছাড় তুই, এই বয়সের রোগ থাকবে না। তা বললে সকালে সন্ধ্যা কাজে কাজে ওষুধ খেলতে হবে। সে আমি কি জানি, তোমার ছেলে যাওয়ার আগে পই পই করে বলে গিয়েছে, নিয়ম মেনে খাওয়া আর এই লিস্টি ধরে ওষুধ, না হলেই ব্যাস পট করে পটল তুলবে। তা তুলবো তো তুলবো। কে আজ মাথা বাজিয়ে এসেছে রে বাপু? এই যে এখন যারা করছি তারাও একদিন বলবে মরলে বাঁচি। আহা, এই রাত দুপুরে আমাকে তুমি জাগিয়ে মরার কথা বলছো? হ্যাঁ বলবো তো। এই জীবন কাহাতক ভালো লাগে বলতো? তেল তেলে পেঁপে আর কাঁচকলার ঝোল আর কাঁচা পোনার পেটি সেদ্ধ, এর থেকে চটকানো পিঞ্জিও ভালো। না, বেঁচে থাকার স্বাদ আমার ঘুচেছে রে বাপু। ও দাদু, খবরদার মরে যাওয়ার কথা বলো না, না হলে আমার চাকরি যাবে। তুমি না থাকলে দাদাবাবু কি আর রাখবে আমাকে? আজ তো দাদাবাবুরই কথা, বছরে কটা দিন আর ছুটি পায় বলতো এই বুড়ো বাপকে দেখতে আসার জন্য? সে দাদু তুমি যাই বলো, দাদাবাবু কিন্তু তোমার জন্য খুব চিন্তা করে। যখনই আসে ডাক্তার বত্তি ওষুধপত্র সব করে যায়। সে তো ঠিক, ছেলে আমার দায়িত্ববান, তবে সঙ্গ তো আর পাই না। বুক ফেটে যায় রে বাপু, বুক ফেটে যায়। অত দুঃখ করো না দাদু, এই আমি তো আছি, তোমার কোনো কষ্ট হতে দেব না। ওসব তো মুখের কথা, যা বলি কিছুই তো শুনিস না। রোজ এক তেল ঝোল আর গলা ভাত, আর ভালো লাগে না। সে আমার কি দোষ, তোমার ডাক্তার যা বলেছে তাই তো দিচ্ছি, আমি তো তোমার সব কথা শুনি, তাই না দাদু? বটে, সব কথা শুনিস? হ্যাঁ তাই তো, সব কথা শুনি। ঠিক আছে, যা তাড়াতাড়ি এক প্লেট বিরিয়ানি নিয়ে আই তো, সাথে মাংসের চাপ। ও দাদু বলো কি, তোমার নিশ্চয়ই বদহজম হয়েছে, রাত দুপুরে ভুল বকছো, পেট রোগা মানুষ তুমি। ওরে বাতা, আমি পেট রোগা? পেট রোগা তুই, চোদ্দ গুষ্টি। ওরে বাবা, দাদু চিৎকার করে তো পাড়া মাথায় করছো, মাফ করে দাও আমাকে, আর কখনো তোমাকে পেট রোগা বলবো না। বেশ, তাহলে যা বিরিয়ানি নিয়ে যাই আমার জন্য, না হলে চিৎকার করে লোকজন ডাকবো। তোর দাদাবাবুকে চিঠি লিখে জানাবো তুই আমার যত্ন আত্মি করিস না। ও দাদু, এত রাত্রে কোথায় বিরিয়ানি পাবো বলো তো, আর বিরিয়ানি তো তোমার জন্য বিষ। সে 19 আর 20 আমি বুঝবো, তুই যা এক্ষুনি যেখান থেকে পারিস বিরিয়ানি নিয়ে আয়। উফ বাবা, কি খিটকেল বুড়ো, এক্ষুনি ঘর থেকে না বের হলে মাথা খেয়ে নেবে। এই বেটা, কি বিড়বিড় করছিস, যা তাড়াতাড়ি, বিরিয়ানি আমার চাই চাই। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, কোন নবাব বাদশাহ এসেছেন, এই মাঝরাতে সবাই বিরিয়ানি সাজিয়ে বসে থাকবে রাস্তায়। ওরে বাবা, কামড়াবে নাকি? এই 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 সেরেছে, এদিক ওদিক থেকে আরো কুকুর আসছে মনে হচ্ছে। ওই বাড়িটার বারান্দায় দাঁড়াই, বন্ধ দোকান মনে হচ্ছে। এই কে রে, রাত দুপুরে কি চাই শুনি?
আগে আমি কেষ্টা, ওই ঘোষাল বুড়োর দেখাশোনা করি। তাই রাত্রে কি চাই? কুকুরগুলোকে খেপিয়ে রাতের ঘুমের 12টা বাজাচ্ছে। কি করবো বলুন তো, এই রাত দুপুরে বুড়ো দাদুর আবদার পূরণ করতেই তো বেরিয়েছি। আবদার? এত রাতে আবার কি আবদার? হসপিটালে নিয়ে যেতে হবে নাকি? না না বালাই শাট, হসপিটালে নিতে হবে কেন? দাদু আমার বহাল তো বিয়াতেই আছে। তাহলে কি চাই ঘোষাল বুড়ার? দাদুর খেয়াল উঠেছে, বিরিয়ানি খাবে এই রাতেই, সঙ্গে মাংসের চাপ। বাপরে বাপ, বলো কি গো, এই রাত দুপুরে বিরিয়ানি? তাহলে আর বলছি কি, বিরিয়ানির দোকান তো সর্বসাকুল্যে মাত্র একটা বাজারের পাশে, তা সে এখন তো বন্ধ হয়ে গিয়েছে। সে তো জানি, কিন্তু উপায় কি? বিরিয়ানি না নিয়ে গেলে এক মহা অনর্থ হবে, দাদু গালি দিয়েই আমার 14 পুরুষ উদ্ধার করে দেবে। না, যাই আমি বাজারের দিকে, যা থাকে কপালে। আচ্ছা দাঁড়াও ভাই, আমিও আসছি, এই বিপদে তোমাকে তো আর একা ছেড়ে দিতে পারি না। আপনি আসবেন? বাহ, বুকে একটু বল পেলাম দাদা। একা একাই নির্জন রাস্তায় ঘুরতে তো আমার বেশ ভয় ভয় লাগছিল। যাচ্ছি তো বটে, তবে কোনো লাভ হবে বলে তো মনে হয় না। এই রাত্রে কি আর বিরিয়ানির দোকান খোলা থাকবে? সেটা তো আমিও ভাবছি, তবে তুমি যে যাওয়ার জন্য না ছড় বান্দা, তাই তো এলাম সাথে। আপনি দাদা খুব উপকার করলেন, এই হেরিকেন আর লাঠিটা না থাকলে কুকুরগুলো সহজে ছাড়তো নাকি? তা ঠিক, আর অন্ধকার রাস্তায় সাপ খোপেরও কি আর কমি আছে নাকি? ওই দাদুর উপর মাঝে মধ্যে ভারী রাগ হয়, আবার ভাবি দাদু আছে বলেই না আমার চাকরিটা আছে। জানতাম ঠিক বন্ধ থাকবে দোকানটা, কি করবে ভাই এখন? কি আর করব, এই দোকানের পাশেই হত্যা দিয়ে বসে থাকবো, কাল বিরিয়ানি বানানো হলে তা নিয়েই ঘরে ফিরবো। বলো কি, এখানে রাতভর বসে থাকবে নাকি? তাছাড়া আর উপায় কি, ওই দাদুকে তো চেনেন না। চিনি চিনি, বিলক্ষণ চিনি, ওনার ছেলের বন্ধু তো আমি। দাদাবাবু খুব ভালো, বাইরে থাকলেও বাবার উপর ভারী দরদ। কিন্তু আমি এখন কি করি, একা একা এখান থেকে ফিরবো কিভাবে? মাঝে আবার বাঁশবনটাও পার হতে হবে। চলুন তাহলে, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি আবার আসি এখানে। সে তো একই হলো, তোমাকে পৌঁছাতে আবার তো আমায় আসতে হবে। সব দোষ এই বিরিয়ানির, না হলে আমাকে এমন হেনস্থা হতে হয়? কে কে আমার বিরিয়ানিকে দোষারোপ করে? এই কালুর বিরিয়ানি এই অঞ্চলে সবার সেরা। না না, বিরিয়ানি নিয়ে কোনো খারাপ কথা আমি বরদাস্ত করব না। আগে আপনি কে, কোথা থেকেই বা এলেন? কেনই বা এলেন? বটে, আমার দোকানের সামনে দাঁড়িয়ে আবার আমার কাছেই জবাব দিয়ে চাওয়া হচ্ছে? ও, এটা আপনার দোকান, তাহলে তো খুব ভালো। ভালো বলে ভালো, কালুর বিরিয়ানি জগৎ সেরা, একবার খেলে সারা জীবন মনে থাকবে। তা পাওয়া যাবে বিরিয়ানি একটু যদি বেঁচে গিয়ে থাকে? আমিও নিতাম একটু, সেই বহুদিন আগে খেয়েছিলাম, তারপর আর আসা হয় না। আছে কি পড়ে খানিকটা বিরিয়ানি? এই কালু ওস্তাদের কাছে এসে বিরিয়ানি না পেয়ে কেউ ফিরে যায় না। তোমরা একটু বসো, আমি নিয়ে আসছি। তা কত টাকা দিতে হবে? খুব বেশি তো টাকা নিয়ে আসিনি। এই কালুর এখন ব্যবসার সময় নয় বুঝেছো, যে টাকা নেব। এখন দোকান বন্ধ, তাই তোমরা আমার অতিথি, আমি এমনিতেই দেব, কোনো পয়সা লাগবে না। এটা তো বেশ চমৎকার হলো, বিরিয়ানি খাবো কিন্তু টাকা লাগবে না। হ্যাঁ, তাই তো ভাবছি, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তাহলে তো মাঝে মধ্যে রাত দুপুরে এখানে আসতে হচ্ছে, বিরিয়ানি বলে কথা। তা আবার বিনে পয়সায়, মাখ না। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে ভাই। কি কথা? বাসি নষ্ট বিরিয়ানি দেবে না তো, হয়তো ফেলে দিতে হতো, সেটাই আমাদের দিয়ে দিচ্ছে। এ বাবা, এমন হলে তো মহা বিপদ, পচা বিরিয়ানি খেয়ে দাদুর যদি কিছু হয় তাহলে তো আমার দুর্ভোগ। সত্যি বলছেন দাদা, পচা বিরিয়ানি দেবে? কি সর্বনেশে কথা, কালুর দোকানে পচা বিরিয়ানি আজ পর্যন্ত কখনো হয়নি,
সেই কতদিনের পুরনো আমার দোকান। না মানে এত রাত্রে আমরা এলাম তো, তাই ভাবছি দিনের বানানো বিরিয়ানি যদি খারাপ হয়ে গিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই তো বলছিলাম। হাঁড়ি দুটো ধরে দেখো, এখনো গরম। এই নাও দুজনে দুই হাঁড়ি, ধরে দেখো, খেয়ে দেখো, তারপর বলো ভালো নাকি পচা। আরে এ তো এখনো গরম আছে। হবে না কেন, এই তো বানিয়ে দিলাম, এবারে নিয়ে যাও বাড়ি গিয়ে খেয়ে দেখো কালুর নিজের হাতে বানানো বিরিয়ানি, আর কোথাও এমনটি পাবে না। কি বলছেন কালু ভাই, এত তাড়াতাড়ি আবার বিরিয়ানি বানানো যায় নাকি? হ্যাঁ তাই তো, বিরিয়ানি বানানোর তো অনেক হ্যাপা, আমি তো কিছুই বুঝতে পারছি না। অত বুঝে কাজ নাই, যাও যাও এখন, না হলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। কালুর নিজের হাতে তৈরি করা বিরিয়ানি বলে কথা। এই যে দাদু এসে গিয়েছি। ও যে হাত ভাগা, এতক্ষণে আসার সময় হলো, এদিকে বসে বসে তো আমার শিকার গজিয়ে গেল। কি করবো দাদু, এত রাত্রে বিরিয়ানি পাওয়া কি চারটিখানি কথা, তাও তো সাথে এক ভালো মানুষ দাদা জুটলো বলে দুজনে সাহস করে পৌঁছালাম গ্রামের শেষে বাজারের পাশে। অত ফিরিস্তি শুনতে চাই না আমি, তাড়াতাড়ি থালায় বেয়ে যেত দেখি বিরিয়ানি আর কষা মাংস। দিচ্ছি দাদু দিচ্ছি, এই হাড়িতে অনেক আছে দাদু, কত খাবে খাও, তারপর আমারও হয়ে যাবে। তা যাই বলিস, গন্ধটা কিন্তু বেশ বের হয়েছে, একেবারে পাকা হাতে তৈরি বিরিয়ানি। দে দে বাপু তাড়াতাড়ি দে, গন্ধ শুকে খিদেটা দেখি আরো বেড়ে যাচ্ছে। এই নাও হাড় ছাড়া মাংস দিয়েছি, সাবধানে খাও, তাড়াহুড়ো করো না কিন্তু। ও যে বাপু শান্তিতে একটু খেতে দে তো, সারাক্ষণ জ্ঞানের ভাষণ শুনতে শুনতে তো কান পচে গেল। কি স্বাদ কি গন্ধ, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, তুইও খেয়ে নে রে বাপু কেষ্টা। সেই নিচ্ছি দাদু, তোমার আর লাগলে বলো কিন্তু। তা তো নেবই, কতদিন পরে এমন বিরিয়ানি পেলাম, ঠিক যেন কালুর হাতে বানানো বিরিয়ানি। ঠিক বলেছ দাদু, এত ভালো বিরিয়ানি আমি বাপের জন্মেও খাইনি গো, মুখে দিলে মনে হচ্ছে অমৃত। তবে তুমিও কিছু কম না দাদু, খেয়ে বলে দিলে কার বানানো। কি বলছিস যে তুই বেটা কেষ্টা, কি বলেছি আমি? কেন এই যে বললে বিরিয়ানি মুখে দিয়েই বুঝে গিয়েছ কার হাতের রান্না, ঠিকই ধরেছ তুমি দাদু। ও যে হাত ভাগা, কি বলতে চাস তা হেয়াল না করে ঠিক করে বলতো বাপু। কেন বিরিয়ানি খেয়েই বলে দিলে না কালুর হাতের বানানো বিরিয়ানি? হ্যাঁ কালুর দোকানেরই তো বটে, তবে আমরা ছোটবেলায় খেয়েছি কালুর নিজের হাতের বানানো বিরিয়ানি, সব থেকে ওস্তাদ বিরিয়ানি কারিগর, এই অঞ্চলের সবাই এক নামেই চিন্ত তখন। এখন তো শুনেছি সব ছেলেপুলে নাতিরা সব দোকান চালাচ্ছে, তবে আজকের বিরিয়ানিটা ভালো, বেশ ভালো, সেই কালুর হাতের বিরিয়ানির মতো। কি বলছো দাদু, কালুর হাতের বিরিয়ানির মতো কি গো, এ তো কালু স্বয়ং নিজে বানিয়ে দিল আমাদের। আহাম্মক কথা কাজ, এইটুকু বিরিয়ানি খেয়ে বেটার বদ হজম হয়েছে, ভুল ভাল বকছে হত ভাগা। ও দাদু শোনো আমার কথা, এই যে কালু ভাইয়ের কথা বলছিলাম। ওরে বেটা
একটু ভদ্র ভাবে মানুষকে মান সম্মান দিয়ে কথা বলতে শেখ, হোক না সে বিরিয়ানিওয়ালা। তবে তোর দাদুর বয়স তো? দাদা না বলে কালুকে দাদু বল, বেঁচে থাকলে হ্যাঁ তার আমার মতোই বয়স হত। বেঁচে থাকলে মানে তবে কি? হ্যাঁ সত্যি তো, না হলে ওইটুকু সময় বিরিয়ানি তৈরি হয়ে গেল। ও দাদু গো এখন কি হবে? কেন রে বেটা, বলি হলো তা কি হবে আর কি? ভূতের হাতের বিরিয়ানি কি পেটে হজম হবে গো? হায় 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 হায়।